নাজানার আগে নামাজ আদায় করলে কি নামাজ হবে মুজাপড়া অবস্থায় টাখনো নিচে প্যান্ট কিংবা অন্যান্য কাপড় পরা যাবে কিনা সিগারেট খাওয়া বাদ দিতে চাই কিন্তু পারছি না কিভাবে পারবো মৃত স্ত্রীর মুখ দেখা যায় আছে কিনা

বিধর্মী সহপাঠীদের সাথে আমাদের কিভাবে মেলামেশা করা যায় এবং তাদের সাথে আচরণ কেমন হবে সুক্রিয়া সেজদার জন্য কি উজু থাকা বাধ্যতামূলক আমরা অনেক রাস্তায় অনেকে রাস্তায় ছোট ছোট দোকানে যেমন চটপটি ঝালমুড়ি নানান খাবার দাঁড়িয়ে খাই বসার জায়গা নেই এতে কি গুনা হবে আরাফাত তামিম আপনি লিখেছেন আমরা অনেক রাস্তায় অনেকে রাস্তায় ছোট ছোট দোকানে যেমন চটপটি ঝালমুড়ি নানান খাবার দাঁড়িয়ে খাই বসার জায়গা নেই এতে কি গুণা হবে দেখুন রাস্তায় ছোট ছোট দোকানে বিভিন্ন জায়গায় আপনি চটপটি ঝালমড়ি ইত্যাদি দাঁড়িয়ে খাচ্ছেন এটার কারণে হারাম হবে না কারণ দাঁড়িয়ে খাবার খাওয়া হারাম নয় তবে দাঁড়িয়ে খাবার খাওয়া অনুচিত সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতেও নিরুৎসাহিত করেছেন যে জন্য সেটা উচিত হলো বসে খাওয়া বসে না খাওয়ার কারণে ছোট্ট গুণা হয় বাট এর কারণে কাবিরা গুণা হবে না মহাপাপ হবে না যদি নিরুপায় হয়ে বসার কোনো জায়গা না থাকে আপনি এরকম খান সেটি জায়েজ হবে তবে অ্যাভয়েড করতে পারলে ভালো কোনো চেয়ার টুল কিছুতে বসতে পারলে ভালো আর এ ধরনের রাস্তায় ঝালমুড়ি ইত্যাদি আপনি যদি খান তাহলে সেক্ষেত্রে এটি কতটা স্বাস্থ্যের জন্য উপযোগী সেটাও বিবেচনা করা দরকার আজকাল গোটা বিশ্বজুড়ে আমরা মুসলমানরা অনেক দিক থেকেই আমরা পিছিয়ে আছি এর ভিতরে শারীরিকভাবে আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আনফিট অথচ মুসলমানদের সবচেয়ে বেশি ফিট হওয়ার কথা কারণ আল্লাহ রাহে জেহাদ করার জন্য আমাদেরকে প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন ও আইদুল আহমাত অতএব সেই প্রস্তুতির অংশ হিসাবেও আমাদের ফিট থাকা দরকার আবার এদিকে এবাদতবন্দিগীর জন্য আমাদের ফিট থাকা দরকার কিন্তু আমাদের ফিটনেসের অবস্থা খুবই ভয়াবহ তার অন্যতম কারণ যে আমার লাইফস্টাইলটা সম্মত নয় এবং সেই সাথে আমরা আপনার ফুড ভ্যালু বিবেচনা করি খাওয়া দাওয়া করি খুব কম সংখ্যক মুসলমান অতএব সেই সমস্ত কারণে যে সমস্ত খাদ্য আমাদের স্বাস্থ্যকে দুর্বল করবে অসুস্থ করবে ফ্যাট বাড়াবে বা আমরা নানাদিক থেকে অসুস্থ হয়ে যাব নানাভাবে সেরকম খাবারগুলো অ্যাভয়েড করাই হলো আমাদের দিনই চেতনার দাবি যদি এগুলো খেলে হারাম হবে না তফিজুল ইসলাম আবির আপনি লিখেছেন আমি সৌদি আরবে থাকি সুক্রিয়া সেজদার জন্য কি উজু থাকা বাধ্যতামূলক আমরা অনেকে যাই না যে সুক্রিয়া সেজদা বলতে একটা বিষয় ইসলামে আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোনো অনুগ্রহ করেছেন আপনার জীবনে কোনো শুভ সংবাদ আপনি পেয়েছেন তখন আপনি আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখে আলহামদুলিল্লাহ বললেন সেটা মৌখিক সুক্রিয়া আবার আপনার আচরণগত শুক্রিয়া হতে পারে যে আপনি বিনয় অবনত হলেন সেটি আপনার কর্মে আপনার বিভিন্ন অ্যাটিচিউডে সেটি প্রকাশ হলো সেই সাথে শুক্রিয়ার একটা চূড়ান্ত প্রকাশ হয় সিজদার মাধ্যমে এই আমরা যদি এরকম কোনো শুভ সংবাদ শুনি যেটা আমাদেরকে অনেক বেশি আপ্লুত করে অনেক বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞ করে দেয় তখন কৃতজ্ঞ হয়ে আমরা মাথা মতো করে সেজ দেয় লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এটি না এরকম করে আমাদের সংবাদ শুনলে সেজ দেয় লুটিয়ে পড়ে এটা শুননা বীরেন্দ্রাবীর রেসুলগনের এই সুন্না হয় এটি আমাদের মির্সাদ আল্লাহ তো বটেই তো এই সুন্না পালন করা ভালো এখন প্রশ্ন হলো যে এই সুন্না পালন করার জন্য অজু প্রয়োজন আছে কিনা সৌদি আরবের বিনবাজ রহমাল্লা সহ সমকানুল আমাদের অনেকেই তাদের মত হলো যে এটিতে উজুর প্রয়োজন নেই তবে ফোকাহে আহনাফ বা হানাফি মাঝাবের দৃষ্টিকোণ হলো যে উজু আবশ্যক হবে কারণ অন্যান্য ইবাদতের মতো এটি একটি ইবাদত এবং এটি নামাজের একটি পার্ট অতএব এখানে অজু থাকা জরুরি এবং অজু ছাড়া সুক্রিয়া সিজদা বিশুদ্ধ হবে না বিধায় যথাসম্ভব অজু করেই সেজদায় শুকর শুকুর দেওয়া সেটাই হবে অধিকতর নিরাপদ ইসলামিক ফিলিংস এআইডি থেকে আপনি লিখেছেন বিধর্মী সহপাঠীদের সাথে আমাদের কীভাবে মেলামেশা করা যায় এবং তাদের সাথে আচরণ কেমন হবে দেখুন অন্য ধর্মাবলম্বী যে সমস্ত সহপাঠী আছেন অন্য বন্ধুবান্ধব আছেন তাদের সাথে আমাদের মেলামেশা হবে অবশ্যই তাদের হিতাকাঙ্ক্ষী সুলভ তাদের বন্ধু সুলভ তাদের প্রতি আন্তরিকতা রয়েছে সেটির প্রকাশ আমাদের কাজে কর্মে আমাদের চিন্তাধারা বিভিন্নভাবে প্রকাশিত হবে এটি হওয়া উচিত এবং কোনোভাবে তাদের কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় সেদিকটা চেষ্টা করতে হবে তাদের প্রতি সদাচরণ করতে হবে হাসিমুখে কথা বলতে হবে এ বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এই বিষয়গুলো না জানার কারণে মনে করি যে অন্য ধর্মাবলম্বী অবলম্বী বলতে তাদের সাথে মিশাই যাবে না টাচ করা যাবে না শরীর বা তাদের সাথে ওঠা ভাষাই করা যাবে না এরকম কোনো বিষয় কিন্তু ইসলাম আমাদেরকে বলেনি আল্লাহ কুরান করে আমি বলেছিল্লাহ আল্হাকুল আহ আনিল্লে দিন আলমি হু তইল হুম ফির দিন আলম হুরিজি রিকুম ইন দিয়া ইকুম আন তফর রহ হম মতঃস্ফিত ইলেহিম ইন যে সমস্ত মানুষগুলো তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদের দেশ থেকে বের করে দেয়নি সে সমস্ত অন্য ধর্মের মানুষদের সাথে সদাচরণ করতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তারা নিষেধ করেন না বরং আল্লাহ তারা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন বিধায় তাদের সাথে এই আয়াতের আলোকে আপনি উঠা করবেন তবে মনে রাখবেন যে তার বিশ্বাসের ত্রুটি আছে সেটি আপনার মাথায় থাকতে হবে এবং সেই সাথে আপনার এও মনে রাখতে হবে যে তিনি কিন্তু ভুল পথে আছেন অতএব সেটি যেন আপনার মধ্যে কোনোভাবে চলে না আসে বা সে ধারণ সেটির বিশ্বাস যেন আপনি ধারণ না করেন অর্থাৎ আপনার ধর্মীয় উদাসনের জন্য প্রকাশ না হয় নাজমুস সাকিব বান্না লিখেছেন মসজিদে কত বছর বয়সের বাচ্চা নিয়ে যাওয়া যাবে মসজিদে আপনি এরকম বাচ্চাকে নিয়ে যাবেন যে বাচ্চা মসজিদে বাবাকে দেখে বা অন্যদেরকে চাচাদেরকে দেখে বা মসজিদের মুসল্লিদেরকে দেখে দাদার সাথে গেলে দাদাকে দেখে নামাজ শিখবে নামাজের প্রতি অনুপ্রেরণা অনুপ্রেরণা পাবে এখন ধরা যাক দুই বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা যে নামাজের কিছুই বোঝে না তাকে মসজিদে নিয়ে যাওয়া উচিত নয় বিশেষ করে নামাজের সময় সে অন্য মুসল্লিদের ডিস্টার্ব করবে সেই দৃষ্টিকোণ থেকে তাছাড়া তার মসজিদে যাওয়ার বিশেষ কোনো উপকারিতা নেই হ্যাঁ নিরুপায় হয়ে যদি কেউ মসজিদে নিয়ে যান যে হয়তো ওমরার সফরে আছেন বা এমন কোনো জায়গায় আছেন যে বাচ্চাকে নিয়ে বাহিরে আলাদা দাঁড়ায় থাকার বা কোনো জায়গা ওয়েট করার কোনো ব্যবস্থা নেই তাহলে মসজিদে নিয়ে গেলেন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মুসলিদের কোনো ডিস্টার্ব না হয় তাহলে কোন বয়সে নেওয়া যাবে যখন থেকে বাচ্চারা নামাজ কে ফিল করবে অনুসরণ করতে শিখবে আজকাল চার বছর সাড়ে তিন চার বছর পাঁচ বছর থেকেই বাচ্চারা নামাজ বুঝতে শুরু করে তখন থেকে তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে যদিও অনেক উলামায়করাম এক্ষেত্রে সাত বছর বয়সকে নির্ধারণ করে দিয়েছে তবে যখন থেকে নামাজ বুঝতে শুরু করে এবং তার নিয়ে যাওয়ার উপকারিতা রয়েছে তখন থেকে নেওয়া যাবে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি এআইডি থেকে লিখেছেন সুদ থেকে কিভাবে বেঁচে থাকবো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে কোনো একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না প্রত্যাশা করছি দেখুন আপনি সুদ ছাড়া এই যুগে বেঁচে থাকা এটা অনেকটাই অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে সুদের এই ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য আমাদের দুই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে একটা হলো দীর্ঘমেয়াদী যে বিশ্ব ব্যবস্থা সুদের উপর দাঁড়িয়ে আছে সেটির বিরুদ্ধে ইসলামী অর্থনীতির গুরুত্ব মানুষকে বোঝানো ইসলামী অর্থনীতি সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা আপনি যেই হন না কেন আপনার জায়গা থেকে আপনি যা করা সেটা আপনি করবেন আপনি যদি বলেন যে আমি তো এরকম কোনো কি পাওয়ার রাখি না যে আমি এটাকে এস্টাবলিশ করব বা আমার এরকম নলেজ না যেটা আমি মানুষকে বোঝাবো আমি বলবো যে আপনি অন্তত এ বিষয়ে যারা বোঝেন তাদের কাছে মানুষকে নিয়ে পাঠাতে পারেন তাদের লেখা বইগুলো পড়তে পারেন অন্যকে উপহার দিতে পারেন কোথায় ইসলামী অর্থনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি বিভিন্নভাবে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাবেন দ্বিতীয়ত যতটুকু সম্ভব চলমান সুদ থেকে আত্মরক্ষার জন্য বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে সঞ্জিদ হাসান আপনি লিখেছেন কসরের নামাজ সম্পর্কে জানতে চাই এবং সঞ্জিদ আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই কসরের নামাজ এটা যখন আমার সফরের দূরত্বে যাবে আপনার সাতচল্লিশ আটচল্লিশ মাইল যেটা কিলোমিটার হিসাবে পঁচাত্তর থেকে আটাত্তর কিলোমিটার হয় এরকম কিলোমিটার দূরত্ব যখন আমরা সফর করার উদ্দেশ্যে বের হব তখন সেটি নিজের যে এলাকার এরিয়া আছে সেটি পার হওয়ার পথ থেকে নিয়ে কসর শুরু হয়ে যাবে সফর শুরু হয়ে যাবে সফর যখন শুরু হবে তখন কসর প্রযোজ্য হবে এবং কসরের নামাজ জোহর আসর এশা এই নামাজগুলোকে দুরাকাত করে আল্লাহ তালা করে দিয়েছেন আর মাগরি এবং ফজর যথারীতি তিন রাখ দুরাকাতই আছে সন্ন্যদ নামাজ সেখানে সফরের মধ্যে পড়া আবশ্যক নয় তবে কেউ যদি পড়েন তাতে তার গুণা হবে না বরং মক্কাতে মদিনাতে গুরুত্বপূর্ণ কোনো জায়গাতে কেউ যান সেখানে যদি তিনি আহ নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেটি তার অতিরিক্ত সবের কারণ হবে ইনশাল্লাহ যেহেতু সেখানে বাদতের আলাদা সব এমনিতে সফর চলাকালীন সময় নামাজ পড়া যে গুরুত্ব সেটি আর থাকে না কে ইসলাম সিরাজগঞ্জে আড়ি থেকে কাপতে লিখেছেন আমরা সাধারণত যে জায়নামাজে নামাজ পড়ি তাতে জায়নামাজে মক্কা ছবি থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় তার উপর দিয়ে হেঁটে যাই এটা কি আসলে জায়েজ দেখুন জায়নামাজে মক্কামদিনার ছবি থাকে এটি যেমন আছে ঠিক একইভাবে জায়নামাজে মক্কামদিনার ছবি বা বিভিন্ন আপনার ডিজাইনের ফাঁকে বিভিন্ন প্রতিমার আপনার প্রতিকৃতি বা ছবি মূর্তি এগুলো খুব সূক্ষ্মভাবে অনেক জায়নামাজে স্থাপন করা হয়েছে আমি নিজে এরকম অনেকগুলো জায়নামাজ দেখেছি এবং অত্যন্ত পরিষ্কার বিষয়টা একটু ডিপলি তাকালেই বোঝা যায় যাই হোক যেহেতু এগুলো অমুসলিম অন্য ধর্মাবলম্বীদের বিভিন্ন দেশে তৈরি হয়ে থাকে তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ইবাদতের যে রুহ বা প্রাণ সেটিকে নষ্ট করবার জন্য এরকম কিছু করাটা অস্বাভাবিক কিন্তু না বিধায় যথাসম্ভব জানামাজে আমরা আদায় করার সময় প্লেন জানামাজ ব্যবহার করব। মক্কা ছবি থাকলে সেখানে জানামাজে নামাজ পড়া কোনো গুনাহের বিষয় না এর কারণে নামাজ পড়লে কম হবে না তবে উত্তম অন্যতম ব্যাপার হলো যে প্লেন জায় নামাজের নামাজ পড়া উত্তম মক্কামদিনের ছবি থাকলে আপনি সেইটার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়বেন আপনি যখন লাইভ নামাজ পড়বেন কাবা তখনও পর্যন্ত আপনি কাবার একেবারে সামনে দাঁড়িয়ে নামাজ পড়ল কাবার দিকে তাকিয়ে নামাজ পড়া নিষেধ মাকরু কারণ আপনি কাবা এটা দিক হিসাবে শুধু ব্যবহার করছেন আপনার দৃষ্টিভঙ্গি থাকবে দৃষ্টি থাকবে আল্লাহর দিকে মন থাকবে আল্লাহর দিকে আর দৃষ্টি থাকবে শেষদার দিকে বিধায় এই সমস্ত কারণেও যায় নামাজে প্লেন হওয়া ভালো সেরকম জানামাজ কেনা উচিত এবং নবী করিম করছিলেন তাকে কোন একটা কাপড় দেওয়া হলো যে কাপড়টা বেশ তখন কারুকার বলেছেন যে তোমরা অন্য কাপড় আমাকে দাও একটা সাদা মাঠা করলেন কারণ আগের কাপড়টি তার মনোযোগকে নষ্ট করছিল এজন্য যথাসম্ভব এ বিষয়ে আমরা সতর্ক হওয়াটা উচিত এবং কর্তব্য তবে এর কারণে হারাম হবে না নামাজ অহিত সাইফুল আপনি লিখেছেন ঘরের পাশেই মসজিদ আজান শোনার পর পুরুষের ঘরে নামাজ পড়লে সহি হবে কিনা ঘরের পাশে মসজিদ আজান শোনার পর পুরুষরা ঘরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি জামাতে নামাজ পড়তে তারা অপারগ হন অসুস্থ হন এবং সেক্ষেত্রে আজানও জরুরি না বক্ত হয়ে গেলে তারা নামাজ পড়তে পারবে কিন্তু যদি তারা দূরে কোথাও নামাজ পড়তে চান সরি মসজিদে যেয়ে তারা নামাজ পড়ার সুযোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের মসজিদিকে নামাজ পড়তে হবে লাসাল্লাহ তালিজায়েল মসজিদ ইল্লাহল মাসিদ একটি হাদিস রয়েছে যে মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদে নামাজ না পড়লে সেই তার জন্য সালাত হিসাবে পূর্ণতা পাবে না অর্থাৎ পূর্ণাঙ্গ সালাত হবে না বা যথাযথভাবে তা সালাত আদায় হলো না আর মসজিদের প্রতিবেশী হলো সেই যে মসজিদে আজান শুনতে পায় অর্থাৎ তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারেন এরকম ব্যক্তি অতএব সেটি করা উচিত যদি কখনো কালী ভদ্রে বিশেষ কারণে এরকম করতে হল সফরে যাবেন অথবা সফর থেকে এসেছেন বা জামাত মিস করেছেন তাহলে তো এটি জায়গা আছে আজানের পরে কেন সেটি আজানের আগেও বক্ত শুরু হয়ে গেলেই নামাজ পড়তে পারবেন ইমামিম নবিন এই আইডি থেকে আপনি লিখেছেন কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে আহ সম্মতভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে কোরআন কেমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুঁক করা অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুঁক করা আজান ইত্যাদি ব্যবহার করা এর বাইরে এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা নবী সাদ আল্লাহ সাল্লাম করেননি বা করোন হাদিস থেকে প্রমাণিত নয় এরপরে খাইরুন নাহার মুখটা লিখেছেন মৃত স্ত্রীর মুখ দেখা যায় কিনা না। স্বামী তার মৃত স্ত্রীকে দেখতে পারবেন আবদুল্লাহ আসাদ আপনি লিখেছেন সিগারেট খাওয়া বাদ দিতে চাই কিন্তু পারছি না কিভাবে পারবো দেখুন এর জন্য দরকার হলো সদিচ্ছা আপনি বাদ দিতে চাচ্ছেন যে এই চাওয়াটা আপনার খুব সিরিয়াসনেসের সাথে হচ্ছে না যদি খুব সিরিয়াসনেস সাথে চাওয়াটা হতো তাহলে অবশ্যই আপনি সেটি বাদ দিতে কিন্তু পারতেন বিধায় আমার মনে হয় যে নিয়াদটা হওয়া দরকার স্ট্রং মানুষ যদি প্রতিজ্ঞা করে কোনো কিছু করবে আপনাকে যদি এখন বলা হয় যে সিগারেট খেলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা কোনো কঠিন শাস্তি দেওয়া হবে বা সিগারেট খাওয়া বন্ধ করলে আপনাকে খুব লোভনীয় মহা আকর্ষণীয় আপনার কোনো কাঙ্ক্ষিত বিষয় আপনাকে দেওয়া হবে তাহলে কিন্তু আপনি এটি বাদ দিতে পারবেন এবং সেটার জন্য আপনি কারোর কাছে প্রশ্ন করার প্রয়োজন আপনার কীভাবে বাদ দিবেন তো এই জন্য সিগারেট খেলে যে গুণা হবে তার যে প্রায়শ্চিত আপনাকে করতে হবে যাহার নামে সেটি আপনি চিন্তা করুন এবং এটি পরিহার করলে যে আল্লাহ তালার কাছে আপনি প্রিয় পাত্র হবেন সেটি প্রতি দৃঢ় বিশ্বাস অন্তরে স্থাপন রেখে আপনি প্রতিজ্ঞা করুন ইনশা আল্লাহবিন্লাহ মানুষের দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু না রমজান মাসে সাধারণত একটা বড় অংশ দিন এবং রাতের বড়ো অংশ আমরা অ্যাঙ্গেজ থাকি রোজা তারাবিত দিতে অতএব বাকি অংশটা আমরা চেষ্টা করে যদি একটু শক্তভাবে নিজেকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি ইনশা আল্লাহ সেটা করতে পারবো এবং খুব বেশি কঠিন কিছু হওয়ার কথা নয় রমজান মাসের তুলনামূলক ইজি হওয়ার কথা ছাড়ার জন্য একটা গুড টাইম সেটা রিফাত হোসেন লিখেছেন মোজা পড়া অবস্থায় টাকনোর নিচে প্যান্ট কিংবা অন্যান্য কাপড় পরা যাবে কি না যাবে না মোজা পরলে বা মোজা না পড়লে কোনো পার্থক্য নেই বরং সর্বাবস্থায় টাকুর নিচে প্যান্ট লুঙ্গি পাঞ্জাবি পাজামা এবং লো আপনার চাদর ইত্যাদি পরা যাবে না কারণ যে পোশাকগুলো উপর থেকে নিচে ঝুলে থাকে সেই পোশাকগুলো আপনার টাকার নিচে পরা নাই অতএব খালি পরা যাবে হলে হলে সরি পরা যাবে না হলে পরা যাবে এরকম কোনো কথা নেই বরং অবস্থা নিষিদ্ধ এটি তানজিন ফাইজা মিম লিখেছেন আজানের আগে নামাজ আদায় করলে কি নামাজ হবে আজানের আগে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি সেটা আজানের ওয়াক্ত হয়ে যায় তারপরে হয় নামাজের রক্ত যদি হয়ে যায় তারপর যদি হয়ে থাকে ওক্তের মধ্যে হয়ে থাকে নামাজ হয়ে যাবে